সাথে বাঁচে থাকে না, তারপর থেকে বাংলাদেশের চরম জনপ্রিয়, এখন সাথে বাঁচে থাকেন। সরাসরি একটা প্রশ্ন, বাংলাদেশের বহু কাঙ্ক্ষিত তিস্তা হার লাগিয়েছে, কী বলবেন? আমার যেটা মনে হয় যে এটা দু দেশের প্রধানমন্ত্রীর একদম খুব বিচক্ষণতার সঙ্গে আলোচনা করবার বিষয়। কিছু মানুষ কাটা তার, ইট বালি, সিমেন্ট, খাতা কলম, মগজ ব্যবহার করে 1941 থেকে 47-এর মধ্যে কিছু প্ল্যানকে তদানীন্তন সময় একটা শেপে নিয়ে এসেছিল। তাতে আপাততভাবে যে সমস্যাটা ছিল ব্রিটিশ রেজিমেন্ট, তাদের বাইরে থেকে বেরোবার জন্য অনেক কিছু কাজই তাড়াহুড়ো করে হয়েছিল। বেশি যন্ত্রণা থেকে মুক্তি পেতে গিয়ে আমাদের অনেক ছোটোখাটো কাজ অপূর্ণ থেকে গেছে, এবং তারপর যখন বাংলাদেশের জন্ম হলো সেই সময় থেকে কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম যে যেখানে একসঙ্গে থাকবার কথা, যখন আমরা এক ভাষা নিয়ে এবং প্রায় এক আবেগ নিয়েই বাঁচি, সেটা আজকে দুই দেশের বন্ধুত্বের উদযাপন করে কিছুটা ক্ষততে মানসিক প্রলেপ দেওয়ার চেষ্টা আমাদের চলছে। কিন্তু এগুলো বোধ হয় না হলেই ভালো হতো, কিন্তু একটা বড় দেশ ভারতবর্ষ, সেটা ভাগ হয়ে দুটো দেশ হয়ে যাওয়া, ভারত পাকিস্তান, আবার ঠিক যে কারণেই আমাদের এপার বাংলার বেশ কিছু মানুষ যেমন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি কিন্তু ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় যখন এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে যে আগের বাংলা ছিল সেটাকে নিয়ে কিন্তু উনি বলেছিলেন যে এই ভাগটা করবেন না, কারণ এই বাংলায় যে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষ থাকেন তাদের খাওয়া দাওয়া চলাফেরা সংস্কৃতি এক, তাই এই বাংলায় যে মুসলমান সম্প্রদায়ের মানুষ থাকেন তাদের যদি জোর করে পাকিস্তানের মানুষ বানিয়ে দেওয়া হয় তাহলে বোধহয় সেটা দীর্ঘস্থায়ী হবে না, কারণ সেখানেও কিন্তু একটা তফাৎ তৈরি হতে বাধ্য এবং সেই আলাদা মানসিকতাটা, সংস্কারটা, সংস্কৃতিটা বেরিয়ে আসবে, এবং আলটিমেটলি তাই হলো। সেই জায়গাটায় যাচ্ছি যে এই পাকিস্তান প্রসঙ্গ তুললেন, এত কালবাটাল বা এত শক্তিপক্ষ যাই মনে করেন, সেখানে কিন্তু সিন্ধু আপনার আটকাটা কিস্তি আটকে রেখেছে। আপনাদের যখনই বলা হচ্ছে তখন বাংলাদেশ ভারত সরকারের সাথে কথা বলবে, সে তো রাজ্য সরকারের সাথে কথা বলতে পারে না, আর যখনই আমরা ভারত সরকারের সাথে কথা বলি তখন সে বলছে রাজ্য সরকার না দিলে, এই যে একটা চক্রবিহীন দেখুন আপনারা জানেন যে দেখুন আপনারা জানেন আমি যে কথা প্রথমে বলেছি, এটা আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন এবং বাংলাদেশের যিনি রেসপেক্টেড প্রাইম মিনিস্টার রয়েছেন, এই দুজনের আলোচনার একদম বিষয়। হ্যাঁ, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট কথা যে বর্তমান এপার বাংলা মানে পশ্চিমবঙ্গে আপনারা জানেন বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে বা বেড়েছে, যেমন বাংলাদেশ এবং ভারতের মাঝখানে বর্ডার না থাকার জন্য অনেক অনৈতিক কাজকর্ম কিন্তু হচ্ছে, এবং বারবার কেন্দ্র সরকার সেই বর্ডার দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে প্রশাসন রয়েছে, যারা পশ্চিমবঙ্গ চালাচ্ছেন আমাদের এই রাজ্যকে, তাদের কাছ থেকে জমি চেয়েছিল, কিন্তু মুশকিলটা হয়ে গেল তারা এখনও দিচ্ছেন না। ঠিক তেমনই বেশ কিছু জটিলতা কিন্তু জল সংক্রান্ত বিষয়তেই রয়েছে। অবশ্যই ভারতবর্ষ বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ওপরে শুধু সহানুভূতিশীল এটা নয়, আমরা জানি যে পাকিস্তানের নাকপাস থেকে বাংলাদেশ বেরিয়ে আসবার জন্য যে যন্ত্রণা সম্মুখীন হয়ে যে লড়াই করেছিল, সেই লড়াইতে যদি ভারতবর্ষ বাংলাদেশের পাশে না দাঁড়াতো তাহলে বোধহয় বাংলাদেশের জন্ম এতটা মসৃণ হতো না। অবশ্যই কণ্ঠকীর্ণ যন্ত্রণাদায়ক রক্তপাতের মধ্যেই হয়েছে, কিন্তু সেই রক্তপাতে কোথাও একটা
আবেগের হাত কিন্তু ভারতবর্ষই বাড়িয়ে দিয়েছিল, যারা নিরপেক্ষভাবে বাংলাদেশের সুচিন্তিত মানুষ তারা কিন্তু ইতিহাসটা অস্বীকার করেন না। যদিও অনেকেই কি জানি কেন এটা জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করেন যে বাংলাদেশের জন্ম পাকিস্তানের নারী ছেড়ে নিজের অধিকার পেতে সেখানে ভারতবর্ষের বিরাট একটা অবদান ছিল। তাই ভারতবর্ষ যে কোনো স্তরে যে কোনোভাবে চায় যে তাতে চীনা আগ্রাসন খুব চতুরতার সঙ্গে বাংলাদেশে থাবানা বসাক, দেনা বা লোন, তার মধ্যে যাতে বাংলাদেশের মানুষকে, সেটা সংখ্যাগুরু বা সংখ্যালঘু যে কোনো মানুষকেই বাংলাদেশের, তাদেরকে না বেড়াজালে জড়িয়ে ফেলে, সেই বিষয়ে কিন্তু সবসময় সজাগ সতর্কতার দৃষ্টি রয়েছে এবং অবশ্যই বন্ধুত্বপূর্ণ জায়গা রয়েছে। এবং যে বাতাবরণে আজকে ইন্দো বাংলা যে ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন তাদের আমরা একটা প্রোগ্রাম করছি, আমরা নিজেরা চাই শুধু এপার বাংলার বাংলাভাষী মানুষ হিসেবে নয়, ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা বাংলাদেশের উপরে কিন্তু যথেষ্ট রকম নিজস্বতা বোধ করি। তার কারণ যতই সীমানা বেড়াজাল হোক না কেন, আসলে তো এই ভারতবর্ষের মধ্যে থেকেই তো ছিটকে বের হয়ে গেছে। কিছু লোক বলল হঠাৎ করে, না আমাদের আর থাকতে পারছি না, ভালো লাগছে না। আমি ইংরেজের দোহাই দিয়ে যারা দেশ ভাগ করার কথা বলে আমি তাদের ঠিক বুঝতে পারি না, কিন্তু